সরকারি বাস থেকে গাজর সহ এক যুবককে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশ। ধৃত সঞ্জয় প্রামাণিক রততলা এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও এক্সাইজ বিভাগ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে গাঁজা পাচার করা হচ্ছে সেই মতো পুলিশ মঙ্গলবার সন্ধ্যা থেকেই বর্ধমানগামী সরকারি বাসে তল্লাশি চালায়। রাত 9টা নাগাদ নবাবহাট বাসস্ট্যান্ডে কলকাতা থেকে আগত একটি সরকারি বাসে পুলিশ ও এক্সাইজ বিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করে। জানা যায় ওই যুবক সাঁতরাগাছি থেকে বাসে উঠেছিল। ধৃতর কাছ থেকে 11 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। আপনার নাম? আমার নাম অশোক সরকার। তখন কি অন্য ড্রাইভার ছিল? হ্যাঁ। কি নাম সেই ড্রাইভারের? সন্তু মুন্ডা। আমি দেখলাম ফোনের দিক থেকে একটা গাড়ি এসছে, বললো কি ধরা পড়েছে, এটুকুই আমি দেখলাম যে কি আছে প্রথম বলেনি। তারপর এখান থেকে আমাদের এখান থেকে গাড়ি নিয়ে গেলো, একটু ওজন করলো, তারপরে শুনলাম নাকি গ্যাঞ্জা নাকি আছে। এটাই কোনো মানুষকে ধরেছে কোনো ব্যক্তি? ছিল একজন গাড়িতে ভেতরে ছিল, সাদা গেজি পরে আছে, এটুকু আমি দেখলাম। প্রায় কটার সময় সন্ধ্যে হয়ে বোধ হয় 6টা হয়ে যায়, 6টা আমি তখন ছিলাম না, কিছুক্ষণ পরে আমি গেলাম 7টার সময়, তখন দেখলাম সব গাড়ির লোকজন রয়েছে এখানে, বীরভূমের পুলিশ ছিল। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।